তন্ত্রমন্ত্র আর পাতা দিয়ে ভিন্ন ধর্মী এক খেলায় মেতে উঠেছে নওগাঁ শহরের অদূরে হাঁপানিয়া ইউনিয়নের চকতাতারু গ্রামের মানুষ। স্থানীয়দের কাছে এটি পাতা খেলা নামে পরিচিত। এই খেলায় তন্ত্রমন্ত্রের মাধ্যমে পাতাকে আকৃষ্ট করার চেষ্টা করেন তান্ত্রিক বা ওঝা। পাতা বলতে সাধারণত এক ব্যক্তিকে বোঝানো হয় যিনি হয়ে থাকেন তুলা রাশির জাতক। মন্ত্রের শক্তিতে সেই পাতাকে পরাস্ত করে নিজের দাগের সীমানায় আটকানোর চেষ্টা করে তান্ত্রিক। কয়েক দলে ভাগ হয়ে চলে খেলা। যে তান্ত্রিক পাতাকে নিজের সীমানায় এনে থিতু করতে পারেন তিনি হন বিজয়ী। নওগাঁ শহরের অদূরে হাঁপানিয়া ইউনিয়নের চকতাতারু গ্রামে আয়োজন করা হয় খেলাটির। দূর দূরান্ত হতে অনেকেই উপভোগ করতে আসেন এই আয়োজন। আমি চাই এই খেলাগুলো আবার ফিরে আসুক। আগে অনেক খেলা হচ্ছিল, এখন দেখুন খেলাগুলো এভাবে হয়। এটা হচ্ছে গ্রাম বাংলার খেলা। এই খেলাগুলো হারে গেছিল, অনেক আনন্দিত আমরা, এটাই অনেক দর্শক হয়েছে আর কি। আমাদের এখানে আসার বছরে হয়, প্রায় হয়, খেলাও দেখতে ভালোই লাগে। আয়োজকরা বলছেন হারিয়ে যাওয়া পাতা খেলা নতুন প্রজন্মের কাছে পরিচিত করাই মূল লক্ষ্য। ধরে রাখতে চাইছেন সরকারি পৃষ্ঠপোষকতা। এই খেলাটা জনপ্রিয়তা খেলা, ওখানে বহু লোকের সমাগম হয়েছে, এটাতে আমরা অনেক হ্যাপি। বহুদিন আগের থেকে হারে যাচ্ছিল, এই খেলাটা আমরা নতুন করে আবার ফিরে নিয়ে আসছি। ফিরে নিয়ে আসে আবার নতুন করে আবার আমরা খেলা আবার পুরানা খেলাগুলো আবার চালু করার চিন্তা ভাবনা করতেছি। এমন ঐতিহ্যবাহী খেলা টিকে থাকুক গ্রাম বাংলা জুড়ে, এমন প্রত্যাশা সকলের। বিজয় টিভি, নিউজ ডেস্ক।